রং বেরঙের বিপিএল এ কত কিছুই না দেখতে হচ্ছে, যেমনটা ক্রিকেটারদের যে প্যাড সরবরাহ করা হচ্ছে সেই প্যাডে এভাবে স্প্রে রং ব্যবহার করে দেওয়া হচ্ছে। সচরাচর বিপিএল কিংবা ঘরোয়া টুর্নামেন্টগুলোতে যে দল যে রঙের জার্সি ব্যবহার করে তার সঙ্গে মিল রেখে প্যাডের ব্যবস্থা করা হয়। এজন্য বাংলাদেশে সাধারণত যে ধরনের প্যাড ব্যবহার করা হয় এসএস কিংবা এসএফ কোম্পানির প্যাডগুলো সাধারণত অর্ডার করলে নির্দিষ্ট ওই রঙের প্যাডই সরবরাহ করে কোম্পানিগুলো, কিন্তু সেই পথে হাঁটেনি একটি ফ্র্যাঞ্চাইজি। প্যাডটি যখন রং করা হচ্ছিল ঠিক তখনই খুলনা টাইগার্স দলের অনুশীলন চলছে। দলের ক্রিকেটারদের প্যাডগুলোকে এভাবেই স্প্রে রং ব্যবহার করে প্রস্তুত করা হচ্ছে। সাধারণত এ ধরনের দৃশ্য খুব একটা চোখে পড়ে না, তবে বিপিএলে তো সব কিছুরই দেখা মেলে। খুলনা টাইগার্স দলে রয়েছে একাধিক দেশীয় তারকা ক্রিকেটার, তামিম ইকবাল খান, সাব্বির রহমান রুম্মান, মাহমুদুল হাসান জয়, মুনিম শাহরিয়ারদের মতো তারকা ক্রিকেটার রয়েছেন সেই দলে। বিশেষ করে তামিম থাকাই খুলনা টাইগার্সের উপরে নজর আছে সবারই। একই সাথে খালেদ মাহমুদ সুজন ঘরোয়া ক্রিকেটের নাম করা কোচ, তিনিও এবার আছেন খুলনা টাইগার্স দলের। এবছর বিপিএলের শুরু থেকেই নানা ধরনের অপ্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা উঠছে, অর্থাৎ বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে সব ক্ষেত্রে। ডিআরএস না থাকা, বিপিএলের দলগুলোর সময় মতো জার্সি সরবরাহ না করা, সব কিছুই যেন নতুন করে আলোচনা উঠছে প্রতিদিনই। সেই একই আলোচনায় নতুন মাত্রা যোগ হতেই পারে প্লেয়ারদের কিট সরবরাহে এমন সস্তা অভ্যাস, অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ারদের নির্দিষ্ট রঙের ব্যাট সরাসরি অর্ডার করে সরবরাহ না করে ক্ষতিকারক স্প্রে ব্যবহার করে তা সরবরাহ করছে ক্রিকেটারদের। এতে কি ক্রিকেটারদের কোনো ক্ষতি হচ্ছে না, এমন আলোচনা করার সুযোগই বা কোথায়? বিপিএলটা যে মাঠে গড়াচ্ছে এটাই অনেক কিছু অনেকের কাছে।